এক গ্রামে অপর্ণা আর রাজু নামে এক দম্পতি ছিল। রাজু জঙ্গলের কাঠ কেটে জীবনযাপন করত। অপর্ণার কোনো সন্তান ছিল না বলে সে সব সময় দুঃখ পেত। একদিন সন্ধে হয়ে যাচ্ছিল, রাজু বাড়ি এসে দেখল অপর্ণা খাটে মন খারাপ করে বসে আছে। সে তখন অপর্ণার কাঁধে হাত রাখল। অপর্ণা হঠাৎ করে চমকে গিয়ে তাকে বলল, আরে কখন এসছো? অপর্ণা অপর্ণা বলে কতবার ডাকলাম, তারপর সাড়া না পেয়ে এসে দেখি তুমি উদাস হয়ে বসে আছো। ভাবার জন্য আর কি আছে বলো? কি করবে বলো, সব মেয়েরাই মা হতে চায়, কিন্তু তোমার কপালে যদি না থাকে তোমার কি দোষ? ভাগ্যে যদি না থাকে কি আর করা যাবে? অপর্ণা কিছু না বলে কাঁদতে থাকে। রাজু বুঝতে পারে না কি করে তাকে চুপ করাবে। কাঁদলে মনটা একটু হালকা হবে ভেবে সে কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে, অপর্ণাকে চুপও করায় না। পরের দিন অপর্ণা সকালবেলা যখন রাজু জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন, কি ব্যাপার, তুমি কিছু না বলি আমাকে কথা দিতে বলছো, এ আবার কেমন ব্যাপার? তুমি বাচ্চার জন্য খুব দুঃখ পাও জানি, তুমি বাচ্চার জন্য আর একটা বিয়ে করো। অপর্ণা এটা তুমি কি বলছো, এটা সম্ভব না। তুমি আমাকে কথা দিয়েছো, এখন কিছু বলতে পারবে না। রাজু চুপ করে হ্যাঁ বলে, অপর্ণা শান্তি পায়, বিরজুকে শান্তির সাথে বিয়ে করায়। তারা দুজনেই বিয়ে করে বাড়িতে আসে। তারপর ভগবানের আশীর্বাদে অপর্ণা গর্ভবতী হয়। শান্তি আর রাজু খুব খুশি হয়। অপর্ণা প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর সে একটি ফুটফুটে বাচ্চার জন্ম দেয়। দিন কেটে যায়, মীনা বড় হতে থাকে। একদিন মীনা খেলছিল, শান্তি তাকে দেখতে এসে পড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে চিকিৎসা করে ডাক্তার বলে যে তার বাচ্চা নষ্ট হয়ে গেছে। শান্তি ভাবে মীনাই এর জন্য দায়ী, তাই সে খুব রাগ করে। একদিন, কি মহারানী, বই নিয়ে বসে আছো, বাড়ির কাজ কি করবে? হ্যাঁ সব কাজ হয়ে গেছে মাসি, আমি জল ভরে দিয়েছি আর কাঠও রান্নাঘরে রেখে দিয়েছি। আমার তেষ্টা পেয়েছে, যা জল নিয়ে আয় আমার জন্য। মীনা জল নিয়ে আসে, কিন্তু হাত ফসকে গ্লাসটা মাটিতে পড়ে যায়। তখন শান্তি ভীষণ রেগে যায়, তারপর তাকে খুব মারতে থাকে। কত লোকেরা মরে যাচ্ছে, তুই কেন মরিস না? হ্যাঁ এই বলে সে মীনাকে সমানে মারতে থাকে। মীনা অজ্ঞান হয়ে পড়ে যায়। শান্তি তাকে ঘরে নিয়ে এসে তার সেবা করে, কিন্তু সেটা তার পছন্দ হয় না। একদিন সে তাকে জঙ্গলে নিয়ে আসে। আমরা এখানে কেন মাসি? আমরা চোরকুনিশ খেলবো, বাড়িতে ভালো করে খেলতে পারি না তো, তাই এখানে এসেছি, বুঝেছো? মীনা এটাকে সত্যি ভাবে। শান্তি তার চোখে রুমাল বেঁধে দেয়, তারপর একটা গাছের মধ্যে তাকে ফাঁসির মতো করে ঝুলিয়ে দেয়। কিছুক্ষণ পর মা, মীনা জোরে চিৎকার করতে থাকে। তখন মীনার মা অপর্ণা ভূত হয়ে সেখানে হাজির হয়। শান্তি আরো জোরে দড়ি টানছিল। গলায় লাগছে, মাসি তুমি কি করছো, লাগছে। তখন অপর্ণা ভূত হয়ে এসে এক লাঠি দিয়ে শান্তিকে খুব মারে। শান্তি তখন দৌড়ে পালিয়ে যায়, অপর্ণা মেয়েকে বাঁচিয়ে নেয়। কেশবপুর গ্রামে রাজা নামে একটা ছেলে ছিল। সে জঙ্গলে কাঠ কেটে জীবনযাপন করত। তার বাবা মারা যাওয়ার পর সে মায়ের কথা মতোই সব কাজ করত। মা যা বলতো সে তাই শুনত। মায়ের আদেশ অনুসারে সে গ্রামের এক ব্যক্তির একমাত্র মেয়েকে বিয়ে করে। তারা দুজনে ভালোভাবেই সংসার করছিল। তারা রোজ জঙ্গলে যেত, রাজা কাঠ কাটত আর সুভদ্রা বসে গাছ লাগাতো জঙ্গলে আর সেখানে জল দিত। এভাবে দিন কাটছিল। এরপর সুভদ্রার একটা সুন্দর মেয়ে হল, কিন্তু তার মাথায় একটাও চুল ছিল না। এটা দেখে তারা দুজনে খুবই দুঃখ পেল। একে আমি বাড়িতে রাখতে পারবো না, একে জঙ্গলে রেখে দিয়ে এসো, বুঝেছো?
মা, মেয়ে হওয়া তো ভাগ্যের কথা, চললেই তাকে কি হয়েছে তার জন্য। রাজা, তুমি আর তোমার স্ত্রী যদি আমার সাথে থাকতে চাও এই বাড়িতে, তাহলে মেয়েকে জঙ্গলে দিয়ে আসো। রাজা মায়ের কথা ফেলতে পারে না, তাই সে নিজের মেয়েকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে জঙ্গলে চলে গেল। তারা দুজনে কাঁদে কাঁদে গাছের সামনে মেয়েকে রেখে দিল। জঙ্গলের রানী মা, আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম। তখন জঙ্গলের দেবী তাদের সামনে উদয় হল। রাজা সুভদ্রা প্রণাম করল। সুভদ্রা, তুমি জঙ্গলে যে গাছ লাগিয়েছ তাতে জঙ্গল খুব সুন্দর হয়ে গেছে। তোমার মেয়ের মাথায় আমি সোনার চুল দেব, তোমার কোনো চিন্তা নেই, তুমি ওকে নিয়ে বাড়ি যাও। এরপর তাদের মেয়ের মাথায় সুন্দর সোনার চুল হয়ে যায়। তারা খুশি খুশি ধন্যবাদ জানিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফেরে। তারা সব কথা মাকে জানায়। তখন তারা খুশি হয়ে তার মেয়ের নাম রাখে সোনালি চুলের মীনা। এরপর মীনা বড় হয়ে যায়। একদিন সে তার মায়ের সাথে জঙ্গলে যাচ্ছিল। তখন মোহন আর কার্তিক নামে দুই চোর সেখান দিয়ে যাচ্ছিল। তারা মীনার সুন্দর সোনার চুল দেখতে পায়। তারপর, হ্যাঁ, কিন্তু আমি এটা দেব না, আমাকে ছেড়ে দাও। না দিলে তোর মাকে মেরে ফেলবো। দেখুনি, আমি মরে গেলেও তুমি এই চুল দেবে না, যাও পালিয়ে যাও এখান থেকে। এরপর কার্তিক সুভদ্রাকে ছুরি মেরে দেয়। সে যন্ত্রণায় কাতরাতে থাকে। তখন মীনা কাঁদতে থাকে। তখন চোরেরা মীনার সমস্ত চুল কেটে নেয়। সুভদ্রা সেখানেই মারা যায়। মীনা তখন ন্যাড়া মাথা নিয়েই বাড়িতে ফেরে। তার বাবা আর ঠাকুমা জানতে পেরে খুব কষ্ট পায়। জঙ্গলে সুভদ্রার কাছে যায়। তারপর মীনা চুল না থাকায় খুব দুঃখ পায়। সে মরে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে একটা পুকুরের ধারে আসে। সেখানে তখন তার মা ভূত হয়ে উদয় হয়। না মীনা, না, তুমি ভালো মেয়ে, এমন কাজ করো না। সবাই আমাকে ন্যাড়া বলে খেপায়, তুমি বলো আমি কি করব। ঠিক আছে, আমি তোমার জন্য চুল নিয়ে আসব, চিন্তা করো না, তুমি পাগলামি করো না, বাড়ি যাও। ঠিক আছে। তারপর সে জঙ্গলে রাস্তায় চোরেদের জন্য অপেক্ষা করতে থাকে। তারপর সে আসল সুভদ্রার রূপ ধারণ করে। গয়না আর পায়ে নূপুরও পরে নেয়। তারপর সে যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন ওই চোরেরা সেখান দিয়ে আসে। আমি তোমাকে কিছুই করব না, সেদিন তোমরা আমার মেয়ের চুল নিয়ে নিয়েছিলে, সেটা ফেরত দাও। যদি না দিত, সুভদ্রা ভূত হয়ে দুজনকে খুব মারতে থাকে। তারপর তারা চুল কোথায় রেখেছে সেটা বলে দেয়। তখন সে ভূত হয়ে সেই অন্ধকার গুহা থেকে মেয়ের সব চুল নিয়ে আসে। তারপর সে মেয়ের কাছে গিয়ে সে সোনার চুল ফেরত দেয়। এরপর মীনা খুব খুশি হয়ে যায়। সে বাবার সাথে ভালো হয়ে থাকতে লাগে।